বর্তমান সময়ে এরকম ছবি যে ফেসবুকে কি পরিমাণ ভাইরাল হয়েছে এটা যদি আপনারা ফেসবুক না চালান তাহলে আপনারা কিছুতেই বুঝবেন না। প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম ছবি তৈরি করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারাও আপনার নিজের ফটো দিয়ে কিভাবে এরকম ছবি তৈরি করবেন। তো ভিডিওর মূল কাজে চলে যাব, তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এরকম ছবি মেক করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এখানে আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ফটো এডিটিং সফটওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, জাস্ট এইখানে আপনারা লিখে দিবেন হচ্ছে পিক্সআর্ট। তো পিক্সআর্ট লিখে সার্চ করার সাথে সাথে যেরকম একটা অ্যাপ চলে আসবে, জাস্ট এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটাকে ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন যে আপনি কোন ফটোটা দিয়ে এটা করতে চাচ্ছেন। তো যেহেতু আমার একটা ফটো সিলেক্ট করা আছে যে আমি কোন ফটো দিয়ে এরকম ছবি মেক করব, তার কারণে এখন আমি জাস্ট শুধু গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আপনারা লিখে সার্চ করে দেবেন হচ্ছে বিজি রিমুভ। তো বিজি রিমুভ লিখে আপনি যখনই সার্চ করে দেবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই আপনার ফোনে থাকা সকল ফটো এখানে শো করবে, আর যদি এখানে না শো করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনার ফটোটা যে ফাইলে আছে সেই ফাইল থেকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার ফটোটা যেহেতু পিক্সআর্টে আছে, তারপর আমি এই যে এখানে দেখতে পারতেছেন আমার এই যে ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো জাস্ট এই ফটোতে আমি এখন ক্লিক করে দিব, তারপর কিন্তু এই ফটোটা আমার আপলোড হয়ে যাবে এবং আমার ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমি এখানে দেখতে পারতেছেন ক্লিক করবো হচ্ছে ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন, আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনারা যে অ্যাপটা ইনস্টল করলেন অর্থাৎ পিক্সআর্টটা আপনারা ওপেন করে দেবেন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যেখানে নিচের দিকে দেখতে পারতেছেন প্লাস আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সি অল নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন, এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর একটু এই যে এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এই যে আগের মতোই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে সাদা যে একটা আছে মানে হোয়াইট কালার যে ইমেজ আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এইটাতে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এটা কিন্তু এখানে বসে যাবে। তারপর আপনারা যেটা করবেন এদিকে একটু টান দেবেন, টান দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে সোয়াইপ নামে একটা অপশন আছে, যে সোয়াইপ জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন, বা শেপ নামে একটা অপশন আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লেখা আছে শেপ, তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এই যে সার্কেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সার্কেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই যে লাল এটা আপনারা মিল মতো এখানে বসায় নেবেন। তো আমি এটা বসায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মিল মতো বসায় নিচ্ছি। তারপর আপনাদেরকে যেটা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন উপরে টিক মার্ক নামে একটা আইকন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এটা আপনি মিল মতো এখানে বসায় নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বসায় নিয়েছি। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন উপরে টিক মার্ক আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখন আপনাদেরকে বের করতে হবে ইফেক্টস। তো এই যেখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। দেন এটা কিন্তু ব্লার হয়ে যাবে। চাইলে আপনি এই যেখানে ক্লিক করে আরও একটু ব্লার করে নিতে পারেন। তো আমি আরেকটু ব্লার করে এখানে জাস্ট 25 দিয়ে দিলাম। তারপরে যেখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, তো এখন দেখতে পাচ্ছেন এই যেখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা যে গুগল থেকে ডাউনলোড করলেন, অর্থাৎ যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখন সিলেক্ট করে দেবেন। তো সেই ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এডে ক্লিক করে দেবেন। এডে ক্লিক করার পর এই যেরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু টান দিবেন। একটু টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর
এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে কালারস নামে যে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন ব্ল্যাক এ হোয়াইট নামে একটা অপশন আছে জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এটা আপনারা ফুল করে দিবেন সরি গাইস এটা ফুল করে দিবেন না একদম কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর এটা কিন্তু কালো হয়ে যাবে তারপরে যেখানে দেখতে পারতেছেন উপরে টিক মার্ক আছে জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনার যে ইমেজটা আছে এটা আপনি ভালোভাবে বসিয়ে নেবেন তো আমি এটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা বসানো হয়ে গেছে তারপর আপনাদেরকে যেটা করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক নামে একটা অপশন আছে জাস্ট আপনারা এইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু এদিকে আসবেন আসার পর আবার আপনারা ইফেক্টস নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্মেল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কালারটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ওকে স্মেল থেকে আপনাদেরকে যে কালারটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে VIN2 নামে একটা অপশন আছে এটা আপনারা ক্লিক করে দিবেন তারপর এটা একটু এই যে একটু কমিয়ে দিবেন অর্থাৎ এটা আপনারা 30 রেখে দিবেন তো আমি এটা 30 রেখে দিলাম 30 রাখার পরে যেখানে টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর কিন্তু এটা সেভ হয়ে যাবে তারপর আপনারা আবার ইফেক্টে ক্লিক করে দিবেন আবার ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন FX নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর ওকে এইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন HDR1 নামে একটা অপশন আছে যে এখানে প্রথমেই তো এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখন এই যে এটা একটু বাড়িয়ে নিতে পারেন মানে আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কালারটা অলরেডি হয়ে গেছে ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে তো এখন যেটা করতে হবে যেখানে টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মেক করা হয়ে গেছে অর্থাৎ আপনারা যেরকম ফটো বানানোর জন্য আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন সেরকম ফটো কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজভাবে আপনারা ফটো মেক করতে পারবেন তো আরেকটু কালারফুল করার জন্য আপনারা যেখানে টুলসে ক্লিক করে দিতে পারেন তো টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনারা স্যাচুরেশনটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আপনার এই যে কালারটা একটু বেশি কালারফুল হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যেটাতে আপনারা ক্লিক করে একটু এই যে বাড়াই দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি ফটো এডিট করা হয়ে গেছে তারপর আপনারা যেটা করবেন এই যেটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এইটাতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজভাবে আপনারা এরকম ফটো মেকিং করতে পারেন বা তৈরি করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ